নমস্কার, আমি মনীষ। আপনারা দেখছেন সিভিএনএন প্রেজেন্টস স্মার্ট সল্টলেক, সবার জন্য সবসময়। আজকের একটি বিশেষ পর্ব নিয়ে সিভিএনএন স্টুডিও থেকে একটু রদবদল করে আমরা সরাসরি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। কারণ আজ থেকে ঠিক দু মাস আগে আমরা প্রয়াস অফ ভিজুয়াল বেসিক্সের 11th ব্যাড অ্যান্ড বিউটিফুল ওয়ার্ল্ড শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের স্পেশাল প্রিমিয়ার সত্যজিৎ রে ফিল্ম অ্যান্ড টেলিভিশনে করেছিলাম। এবং প্রথা অনুযায়ী এই প্রিমিয়ারের পরপরই আমরা প্রত্যেকটি সিনেমা সোশ্যাল মিডিয়াতে রিলিজ করি। কারণ আমাদের এই সিনেমা তৈরির পদ্ধতি শুধু যে সিনেমা তৈরি করে এবং রিলিজ করে শেষ হয়ে যায় তা না, এটি একটি সামগ্রিক প্রসেস যেখানে পোস্টার রিলিজ থেকে শুরু করে ট্রেলার লঞ্চ থেকে শুরু করে এর পরপরে চলে আসে ভোটিং পর্ব এবং শেষে আমরা প্রতিদিন প্রয়াসম প্রণাম অর্থাৎ ডিসেম্বর মাসে এই ফিল্ম ফেস্টিভ্যালের অ্যাওয়ার্ড সেরিমনিতে গিয়ে পৌঁছু। তাই আজকের পর্বে আমরা একটু কাটাছাড়া করব, কারণ ভোটিং অলরেডি দু মাস ধরে চলছিল, তার প্রথম ধাপের অর্থাৎ প্রথম ট্রেন্ডের একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। আজকে আমার সঙ্গে উপস্থিত হয়েছে পিভিবির এই সিনেমার জগতের পিভিবি সিনেমা জগতের মাইস্ট্রো এবং দ্য ম্যান এবং দ্য ব্রেন বিহাইন্ড প্রয়াস অ্যান্ড ভিজুয়াল বেসিক্স দাদা। এবং দাদার চেয়ে ভালো বোধ হয় সিনেমাগুলিকে এত কাছ থেকে দেখা, এত কাছ থেকে বোঝা আর কেউ করতে পারবে না। তাই সরাসরি দাদাকে নিয়ে আমরা আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত এবং একটু দাদার সঙ্গে কথা বলে জানতে চাইবো যে 24 তারিখ অর্থাৎ এই সামনের আর 6 দিন পরেই প্রথম ধাপের সোশ্যাল মিডিয়ার ভোটিং পর্বের ট্রেন্ডটি শেষ হবে, একদম কাছাকাছি আমরা এসে উপস্থিত। সুতরাং এখন একটু হলেও বোঝা যাচ্ছে যে কোন সিনেমা এই প্রথম ধাপে এগিয়ে আছে। আমরা একটু পরে সেগুলোতে আলোকপাত করবো, তবে তার আগে একটু দাদার কাছে জানতে চাইবো যে এটা 11th ব্যাড অ্যান্ড বিউটিফুল ওয়ার্ল্ড শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের ভোটিং পর্ব, এবার কি আমাদের এই ভোটিং পর্বে কোনোরকম কোনো স্পেশাল আমরা জিনিস দেখতে পেয়েছি বা কোনো পরিবর্তন? আমরা এর ভেতরে যাবো, তবে তার আগে একটু ওভারঅল আপনার এক্সপিরিয়েন্স জানতে চাইবো। আচ্ছা, ভোটিং পর্বের এবার বোধহয় আমরা একটা জিনিস করে দিয়েছিলাম যে আমরা ভীষণ সীমিত দর্শকদের মধ্যে এটাকে লিমিট করে, যার জন্য আমরা একটা চার্জ রেখেছিলাম বোধহয় তোমরা সাবস্ক্রিপশন বা সেই যে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন তারপরে গিয়ে দেখতে পারবেন। এগুলো করার পেছনে একটাই কারণ ছিল যে ওই জাস্ট আমি একটাতে দেখে লাইক দিলাম বা একটা কমেন্ট দিয়ে দিলাম বা হ্যাঁ ওই সিনেমা ভালো লেগেছে সেই সিনেমা ভালো লেগেছে সেটা না বলে যারা দর্শক যারা বুঝে দেখবেন, কারণ অনেক সময় হয়ে যায় আমি সিনেমা হলে দেখলাম, ফিরে এসে যখন আমি নিজের বাড়িতে বসে সিনেমাগুলো দেখছি তখন আমার একরকমের প্রতিক্রিয়া হয়, তখন আমি আরো বেশি খুঁটিয়ে দেখি। তো তার জন্যই আমরা এই ব্যাপারটা করেছিলাম যে কম দর্শক দেখুক কিন্তু যারা জেনুইনলি আমাদের সিনেমাগুলোকে খুঁটিয়ে দেখবে। তো সেইটা বোধহয় অনেক ক্ষেত্রে আমরা এবারে একটা পজিটিভ ফিডব্যাক পেলাম যে দর্শকরা খুব সুন্দর, আমি বলবো যে যারাই দেখেছেন এবং ভোটিং করেছেন তারা কিন্তু অত্যন্ত নলেজেবলি ভোটিং করেছেন, মানে এরকম না যে আরবিটা আমার ওকে ভাল লাগে বা আমি ওর জন্য সিনেমাটা যেটা আমরা প্রিমিয়ারে দেখতে পাই আমি ওই সিনেমাটা আমার বন্ধুর জন্য দেখতে চাই, এইখানে কিন্তু সেটা হয়। এখানে আমরা ভীষণ দেখেছি যে বাইরে তারা যে যাই বলুক আমি তোকে ভোট দিয়েছি আমি ওকে ভোট দিয়েছি, তারা যখন ভোট দিচ্ছে কারণ সেগুলো তো আমরা পুরোপুরি দেখছি তাদের, তখন আমরা দেখতে পাচ্ছি তারা খুব চুলচেরা বিচার করে কিন্তু ভোটটা দিয়েছে। এবং যার জন্য কিছু কিছু রেজাল্ট বলা যাবে না ট্রেন্ড, ফার্স্ট ট্রেন্ড আমাদের কাছে একটু অবাক করা যে ও আচ্ছা এটা হলো, এটা তো আশা করিনি বা এইটা ভাবিনি এইটা হলে ভালো হতো, তো সেরকম কিছু আমরা দেখতে পেলাম। একেবারেই তাই। আপনারা যারা জানেন তারা প্রতিবারের মতো এবারও নিশ্চয়ই আশা করছেন যে এবারের যে ভোটিং পর্ব অর্থাৎ যে অ্যাওয়ার্ড সেরিমনি তা কিন্তু আমরা দুটি ভাগে ভাগ করছি। তার প্রথমে থাকছে পপুলার চয়েস অ্যাওয়ার্ড অর্থাৎ পপুলার ক্যাটাগরি এবং তারপরেই আমরা পাচ্ছি ক্রিটিক্স চয়েস অর্থাৎ ক্রিটিকরা যে ফিল্মগুলোকে বেছে নিয়েছেন। আজকে আমরা মেনলি কথা বলবো পপুলার চয়েস ক্যাটাগরি, কারণ ক্রিটিকরা অলরেডি চলছে এবং এই প্রসেসটি অ্যাওয়ার্ড সেরিমনির আগে পর্যন্ত চলতে থাকবে। তবে পপুলার চয়েসের যে ক্যাটাগরি তাকে আমরা দুটি ভাগে ভাগ করি। তার প্রথম পর্যায়ে আমরা সীমিত রেখেছিলাম শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে, যা আগামী 24 নভেম্বর আমরা শেষ করছি। 24 নভেম্বরের পর সোশ্যাল মিডিয়াতে এই ফিল্মগুলি সকলের জন্য খুলে দেওয়া হবে এবং তারপর কোনো ভোট আর নেওয়া হবে না। সেই দিন থেকেই শুরু হয়ে যাবে ফিজিক্যালি অর্থাৎ আমরা ইন পার্সন বিভিন্ন ইনস্টিটিউশনে গিয়ে এই পপুলার চয়েসকে চালিয়ে নিয়ে যাওয়া, অর্থাৎ বিভিন্ন স্কুল কলেজ বিভিন্ন সংস্থানে গিয়ে গিয়ে এই সিনেমাগুলিকে দেখানো হবে এবং হাউজিং স্টেটে। এবং এক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখি এই প্রথমবার আমরা যদিও প্রতিবারই করে থাকি তবে এই যে ইনিশিয়েশনটা সেটা শুধুমাত্র প্রয়াস অফ ভিজুয়াল বেসিক্সের তরফ থেকেই আসতে থাকে। এবার যেহেতু 11th ইয়ার তাই আমরা অফিসিয়ালি অন ক্যামেরা সবাইকে বলতে পারি যে যদি কোনো ব্লক বা যদি কোনো ইনস্টিটিউশন বা গ্রুপ বা ক্লাব এই এপিসোডটি দেখে থাকেন এবং আপনার ইচ্ছা
যে 11th ব্যাড অ্যান্ড বিউটিফুল ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালের ফিল্মগুলি আপনাদের জায়গাতে দেখাতে চাইবেন, তাহলে অবশ্যই প্রয়াসম ভিজুয়ালিস্টিক্সকে যোগাযোগ করুন। ডেফিনেটলি আমরা একটি স্পেশাল স্ক্রিনিং গিয়ে আপনাদের ওখানে ডেফিনেটলি ব্যবস্থা করতে পারি। তো আমরা দাদা আজকে প্রথমে কথা বলবো এই যে 24 নভেম্বর সোশ্যাল মিডিয়ার যে ভোটিং পর্ব সেটা শেষ হতে চলেছে, মাত্র 6 দিন বাকি, আর এই 6 দিনের মধ্যে আশা করা যায় খুব একটা ভোটিং এর রদবদল হবে না মনে হয় না। আমরা পপুলার চয়েসে এবার 10টি অ্যাওয়ার্ডকে নিয়ে এগোচ্ছিলাম, তার মধ্যে 1টি অ্যাওয়ার্ড আমরা প্রিমিয়ারের দিনই ঘোষণা করে দিই, সেটা হলো বেস্ট পপুলার ট্রেলার অন সোশ্যাল মিডিয়া, অর্থাৎ ট্রেলার যেদিন রিলিজ করা হয়, জুন মাসে আমরা ট্রেলার রিলিজ করি, তারপর থেকে একটি সীমিত সময়ের মধ্যে কোন ট্রেলারটি সব থেকে বেশি মানুষ পছন্দ করেছে, এবং যেটা আমরা এবার ঘোষণা করেছি তা হলো মায়ে বিয়ে রাতে। গতবার আমরা সোনালি দিনকে পেয়েছিলাম বেস্ট ট্রেলার হিসাবে, এবার আমরা যে ট্রেলারটিকে বেস্ট পপুলার চয়েসে রেখেছি সেটা হলো মায়ে বিয়ে রাতে। এই এই একটি অ্যাওয়ার্ড বাদে বাকি 9টা অ্যাওয়ার্ড নিয়ে আজকে আমরা কথা বলব। আর কথা না বাড়িয়ে আমি সরাসরি প্রথম অ্যাওয়ার্ডে যাব। আমাদের এভিতে যিনি আছেন আমি অনুরোধ করব একটু এভিটাকে রেডি করতে, আমরা একবার চোখ রাখবো বেস্ট পপুলার পোস্টার, এবারের যে পোস্টার কনসেপ্ট তার মধ্যে থেকে কোন পোস্টারটি নমিনেশনে পেল একবার আমরা স্ক্রিনে দেখার চেষ্টা করব। আমরা এই মুহূর্তে প্রথম যে অ্যাওয়ার্ডটি তার নমিনেশন দেখলাম কোন কোন ফিল্ম পেল, এবার আমরা একবার চোখ রাখবো যে সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ড কী বলছে, কতটা পার্সেন্টেজে কোন কোন সিনেমা এবার এই 6 দিনের জায়গায় দাঁড়িয়ে এগিয়ে আছে। আমরা 5টা সিনেমা দেখতে পাচ্ছি দাদা, আপছা গেরস্থালি, আমি একদম কম থেকে শুরু করছি, আপছা গেরস্থালিকে দেখতে পাচ্ছি, আমরা কিসসাকে দেখতে পাচ্ছি, তারপর আছে কোজাগরি, সেটেলড এবং আগল অনেকটা ধাপে এগিয়ে আছে বেস্ট পোস্টার কনসেপ্টে। আবারও বলছি এটা শুধুমাত্র একটা ট্রেন্ড সেট করেছে, আর 6 দিন বাকি আছে, এখনও সুযোগ আছে এই ফিল্মের শিল্পীদের হাতে নিজের ফিল্মকে আরেকটু এগিয়ে নিয়ে যাওয়া। তবে আমি দাদার কাছে ফিরে আসবো যে এই পার্সেন্টেজটা কি দেখে আপনি খুব অবাক হচ্ছেন নাকি এটা একটা ধারণা যখন পোস্টার আমরা পেয়েছিলাম তখন অলরেডি আপনাদের আমাদের টিমের কাছে আপনার কাছে পেয়েছিলেন আপনি? দেখো আমাদের এবার যদি, কারণ আমরা পোস্টার যেভাবে করি সেটা সেটাও তো একটা আর্টের পর্যায়ে পড়ে, আমরা ওরকম না যে কয়েকজনের মুখ দিয়ে দিলাম ব্যাস করে নিলাম। সেখান থেকে দেখতে গেলে আমাদের যেটা মনে হয়েছিল তখন করে যে খুব ক্রিয়েটিভ পোস্টার হয়েছিল সেটেল, ভীষণভাবে অন্যভাবে এরকম পোস্টার সচরাচর আমরা বাংলা ফিচার ফিল্মে তো দেখি না, আমরা শর্ট ফিল্মে তো পোস্টার খুব কমই দেখি, সুতরাং আমরা সেটেলদের ব্যাপারে আমার একটা ছিল যে সেটেলদের এটা হবে। হ্যাঁ, আগলের পোস্টার ভীষণ স্টাইলিশ, ভীষণ অন্যরকমভাবে করা। কিসার আরেকটা আমাকে যেটা করেছে যে আমি কিসাকেও যদি প্রথম, কারণ কিসা যেভাবে করেছিলাম আমরা যতটা টাইম নিয়ে যতটা মানে সময় নিয়ে আমরা ভেবেছিলাম যে কিসা বেশ দাঁড়িয়ে যাবে, হ্যাঁ ভালো মতো, সেটা এতটা ফোর্থে বোঝা গেছে, ফোর্থে পৌঁছে গেছে। সেখানে কোজাগরির পোস্টার আমার কাছে যেটা একটা লেগেছিল যে ইটস আ ভেরি সিম্পল পোস্টার, মানে যেটা যেমন যেমন সিম্পল ন্যারেটিভ সেরকম খুব সিম্পল পোস্টার, সুতরাং সেখানে কোজাগরির পোস্টার বেস্ট পোস্টার মানে যারা নমিনেশন করে পাঠিয়েছেন আমাদের কাছে তাদের কাছে মনে হয়েছে হয়তো যে কোজাগরির পোস্টার এর মধ্যে আসতে পারে। আপছা গেরস্থালি কিন্তু আমরা একটা এক্সপেরিমেন্ট করেছিলাম, কারণ আমরা যিনি লিড নায়িকা, হ্যাঁ পারমিতার আমরা বোধহয় শর্ট নিয়েছিলাম, কিন্তু সেরমভাবে অয়নের আমরা কিন্তু একটা আলাদা জায়গার একটা শর্ট নিয়ে এটাকে করা হয়, সেইটাকে নিয়ে করা হয়, সুতরাং সেইটা যেই নমিনেশনের মধ্যে চলে আসবে দ্যাটস গ্রেট, দ্যাটস মানে ভালো হচ্ছে। তবে আগল ডেফিনেটলি মানে যেহেতু এখন এগিয়ে আছে বলতেই হবে আমার যে না নিশ্চয়ই ভালো হচ্ছে, এবং দেখো ফিল্মগুলোর পোস্টার বলো বা যাই বলো সেগুলোর মধ্যে তো আমি সবটার মধ্যেই কিছু না কিছুভাবে জড়িত থাকি, তখন সবকটি আমার কাছে 8টি পোস্টারই দুর্দান্ত, কিন্তু তার মধ্যেও যদি সেরা সেরা বলা যায় আমার নিজে যদি তুমি বলো যে আপনার কোনটা খুব ভালো লেগেছে, সেটেল খুব অন্যরকম পোস্টার ছিল, আগুন খুব আমরা এরকম পোস্টার যে দেখিনি আগে, তার হ্যাঁ খুব ডাইরেক্ট পোস্টার, বোঝা যায় সিনেমাটা কি হতে চলেছে না হতে চলেছে, এবং কিসসাও আমার কাছে কিন্তু আরেকটু যদি বোধ হয় কিসসাকে আমি আশা করেছিলাম যে পেরিয়ে আসবে। আচ্ছা গেরস্থালি মানে বিশেষত কোচাগরি খুব মানে সিম্পল পোস্টার আমি বলবো,
তবে এখানে আমাদের আশা প্রত্যাশা একেবারেই আমাদের হাতে নেই, কারণ এই পুরো জিনিসটাই, এই ট্রেন্ডটি কিন্তু কথা বলছে সোশ্যাল মিডিয়াতে কিভাবে দর্শকরা পছন্দ করেছেন এবং যারা ভোট দিয়েছেন, যারা ভোট দিয়েছেন এবং এর মধ্যে কিন্তু কলাকুশলীরা অর্থাৎ সিনেমাতে যারা অভিনয় করেছেন তারা ওতপ্রোতভাবে জড়িত। এই রেজাল্ট দেখে, এটা এখনো রেজাল্ট না, এটা ট্রেন্ড শুধুমাত্র এদিকে এগোচ্ছে, যদি দেখে আপনার মনে হয় যে না এটা নিজের মনপ্রসূত হলো না, তাহলে কিন্তু অবশ্যই আমাদের ফিরে যেতে হবে সেই গোড়ার প্রসেসে। আমরা বারবার করে বলেছিলাম যে রিলিজ হওয়ার পর আপনারা কিন্তু বারবার এটাকে একটু লোকের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন। আমরা পরবর্তী অ্যাওয়ার্ডের ক্যাটাগরিতে যাব, তবে এই পপুলার চয়েসের প্রথম ভাগের বেস্ট পোস্টার কনসেপ্টে এখন পর্যন্ত যে ট্রেন্ড বলছে তাতে আগল বেশ খানিকটা সেটেলড থেকে এগিয়ে গেছে। এই ছদিনে আমরা আশা করতে পারি রদ বদল হবে, তবে এতটা ধাপে মিরাকেল যদি না হয়, যদি সেটেলডের লোকজনেরা একেবারে আবার, কারণ এরা মাত্র তিনজন বোধ হয়, তিনজন শিক্ষা তো খুব অল্প, মানে একেবারে এইখানে সেটেল কিন্তু প্রায় প্রচুর, মানে এটা মানে এটা আপচাকের স্থলীয় যেমন দুজন মাত্র, মানে কিসার এটা আমার ভেবেছিলাম যে লোকজন আরো ঠেলে নিয়ে চলে যাবে, কিন্তু আমি জানি না। সেটা এক্ষেত্রে আপনারা বলতে পারেন যে আমরা পোস্টার কি সোশ্যাল মিডিয়াতে সেভাবে রিলিজ করি না, তবে এক্ষেত্রে ট্রেলারের সঙ্গে এর ইম্প্যাক্ট অনেকটা জড়িত থাকে এবং তার সঙ্গে সঙ্গে পোস্টার যখন রিলিজ হয় তখন কতটা সেটা নিয়ে শোরগোল পড়লো সেটাও আমরা দেখার চেষ্টা করি। তার সঙ্গে সঙ্গে ফিল্ম ফেস্টিভ্যাল যেদিন হচ্ছে সেদিনকেও আমরা দর্শকের কাছ থেকে এগুলোর মতামত নেওয়ার চেষ্টা করি। আমি এবার এবিকে অনুরোধ করবো আমাদের এই ক্যাটাগরির পরবর্তী অ্যাওয়ার্ডের দিকে যেতে। আমরা একবার চোখ রাখবো, আমরা ট্রেলার নিয়ে অলরেডি কথা বলেছি, এই ক্যাটাগরির থার্ড যে অ্যাওয়ার্ডটি আছে সেটা হলো বেস্ট সিন, অর্থাৎ যে 10টি ফিল্ম যে আমরা রিলিজ করেছি তার মধ্যে থেকে কোন ফিল্মগুলি কোন সিনগুলি এবার নমিনেশন পেলে একবার এবিতে আমরা চোখ রাখবো। কোজাগরি আর সেটল একেবারে হাড্ডাহাড্ডি লড়াই চলছে, আগল আর আত্মজোর মধ্যেও সেই লড়াইটা বরকরার আছে, মায়াবী এই রাতে আছে, কেসা মানে আমরা দেখছি, দেখো এই দুটো আর এই দুটো প্রত্যেকের সঙ্গে, কিন্তু কারণ এখনো সময় আছে, এই ছদিনে পাল্টে যেতে পারে এটা। ওটা যেমন আমরা দেখলাম আগের দিন যেটা বেস্ট পোস্টার বলা হয়, এটা যেমন আগল অনেকটা এগিয়ে আছে, এখানে কিন্তু বেস্ট আরেকটু এফোর্ট দিলে বোধহয় এই পরিসংখ্যানটা পাল্টে যেত। এগুলোর মধ্যে বেশ আমি দেখছি যে একেবারে 19-20 পার্থক্য, সুতরাং সেই জায়গায় আমার তো মনে হয় যে আরেকটু এফোর্ট দিলে, আমি বারবারই বলছি যারা মানে প্রচুর অভিনেতা অভিনেত্রী নিয়ে যে সিনেমাগুলো আছে তারা যদি নিজেরা মনে করেন যে আরেকটু আমাদের ফিল্মটাকে ঠেলবো, আমি একেবারে তোমাদের ভাষায় যে আরেকটু এটাকে লোকের কাছে ছড়িয়ে দেবো, তাহলে এখনো 6 দিন বাকি আছে, কারণ এটা একেবারে প্রথম ট্রেন্ড বোধহয় যা আমরা এতদিন পেয়েছি, তার উপরে ভিত্তি করে আমাদের পিভিবি টিম এটা বার করেছে। একদম তাই, এবং আবারও বলছি সেই সুযোগটা কিন্তু এখনো খোলা আছে, কারণ আমি আবারও বলছি প্রথমবার প্রাইসন ভিজুয়াল বেসিক্স এই অপশনটাকে খোলা রাখছে আপনাদের ওপরে। যদি আপনি চান আপনার ব্লককে এগিয়ে আসতে বলুন, ব্লক কমিটিকে প্রাইসন ভিজুয়াল বেসিক্সের সঙ্গে কথা বলতে বলুন এবং একটি স্পেশাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা করুন যেখানে অডিয়েন্স আপনার হবে এবং আপনি কিন্তু আমরা সেই ভোটিং পর্ব ওখানেও চালাবো যতদিন না পপুলার ক্যাটাগরি বন্ধ হচ্ছে, এবং সেখানেও একটা বড় সুযোগ থাকবে এই ফিল্মগুলির নিজের পরিসংখ্যান কিন্তু পাল্টানোর। আরও একবার জানাই বেস্ট সিন, এবারের যে নমিনেশন সারপ্রাইজিংলি 6টি ফিল্ম এই নমিনেশনে ঢুকতে পেরেছে। প্রথমেই আমরা সবথেকে বেশি এগিয়ে আছে কোজাগরি, যেখানে প্রায় 25% মানুষ কোজাগরিকে এগিয়ে রেখেছে, কোজাগরির বিভিন্ন সিনকে এগিয়ে রেখেছে। সেকেন্ডে আছে সেটেলড, একদম নেক অ্যান্ড নেক একটা কম্পিটিশন চলছে, 24 মাত্র কয়েকটি নাম্বারের এদিক ওদিক। তারপরে বেশ কিছুটা দূরে আমরা পেয়েছি আগলকে 15.4% এবং তার একদম কাছে আছে আত্মজ 14.4%। তারপরেই আমরা পেয়ে যাচ্ছি মায়াবী এই রাতে 10.3% এবং তারপরে আরও একদম কাছাকাছি আছে কিসসা, যেটা দাদাও বলতে চাইছিলেন যে দুটো ফিল্ম সবসময় কাছাকাছি আছে, একটু চেষ্টা করলে এই পরিসংখ্যানটাকে পাল্টানো যেতে পারে। আমরা এগিয়ে চলবো আমাদের পরবর্তী অ্যাওয়ার্ডের দিকে এই ক্যাটাগরির।
বেস্ট সাপোর্টিং অ্যাক্টর মেল, অর্থাৎ এবার আমরা এসে পৌঁছচ্ছি সেই অ্যাওয়ার্ডগুলোতে যেগুলো ইন্ডিভিজুয়ালরা এগিয়ে থাকে বা তাকিয়ে থাকে। এতক্ষণ পর্যন্ত আমরা একটা হোলিস্টিক টিমের বা ফিল্মের কথা দেখছিলাম, এবার আমরা ইন্ডিভিজুয়ালে এসে পৌঁছেছি। চারজনের মাত্র আমরা নমিনেশন পেয়েছি। আমি একটু দাদাকে রিকোয়েস্ট করবো যদি কে কে কোন কোন ফিল্ম থেকে এই বেস্ট সাপোর্টিং অ্যাক্টর মেলে নমিনেশন আসতে পেরেছে একটু যদি দর্শকদের জানান। প্রবাল দেবর্ষী, এরা দুজনেই সেটেলডে। অরূপ বাবু রয়েছেন হচ্ছে আমাদের আত্মজোতে, সৌরদীপ আত্মজ। তার মানে এই দুটি ফিল্ম আমরা এবারে নমিনেশনে পেয়েছি, সেটেলড এবং আত্মজ, সাপোর্টিং অ্যাক্টর মেল। এবার একটু পরিসংখ্যানটার দিকে আমি চোখ রাখবো। যথারীতি এই ট্রেন্ড যা বলছে, প্রবাল বাবু অর্থাৎ সেটেল থেকে প্রবাল বাবু এগিয়ে আছেন, তবে খুব একটা এগিয়ে নই। দেবর্ষী আবারও সেটেল থেকে কাছাকাছি আছে, বাবা এবং মেজ ছেলে। প্রবাল বাবু 23.8% এবং দেবর্ষী 33.8% এবং দেবর্ষী 31.7%। কয়েকটি নাম্বারের এদিক ওদিক একটু চেষ্টা করলে কিন্তু এই নাম্বারটাকে ইজিলি ধরা যেতে পারে, এবং তার বেশ খানিকটা পিছিয়ে বলা যেতে পারে আত্মজোর দুজন শিল্পী। অরূপবাবু আছেন তৃতীয় পজিশনে 21.1% এবং সৌরদীপ আছে 13.4%। এই দুটি সিনেমা এবারের নমিনেশনে জায়গা পেল। একটু কথা বলবো, অনেকে আছেন যারা সাপোর্টিং অ্যাক্টরের জন্য হয়তো আশা নিয়ে থাকেন, আমরা একটু যদি ক্লিয়ার করেন যে নমিনেশনে এই নাম পাওয়ার বা নিজের জায়গা করে নেওয়ার যে পদ্ধতিটা, অনেকে হয়তো ভাবেন এটা পুরোপুরি আমাদের হাতে থাকে, তবে আমি যতদূর জানি এই প্রোডাকশন হাউসের উপর পুরোপুরি এটা থাকে না। একটু যদি ক্লিয়ার করেন যে এই নমিনেশন পর্বটা কিভাবে চলে। যারা আমাদের স্পন্সর করেন তারা, তাদের হাতে এটা থাকে যে কারা কারা এই ফিল্মের জন্য মানে বেস্ট সাপোর্টিং অ্যাক্টরের মেল বা ফিমেল যারা নমিনেটেড হবেন। বেসিক্যালি যেটা ব্যাপার দেখা যায় যে একটা ক্যারেক্টার কতটা পুরো ফিল্মটাকে অন্যদিকে নিয়ে যাচ্ছে বা একটা অন্য মাত্রায় নিয়ে যাচ্ছে, সেটার জন্য মানে আমরা সেটেলডে প্রবাল বাবু এবং দেবর্ষীর ক্ষেত্রে আমরা যেটা দেখছি, একটা তো সিন চলছিল যে সবাই একটা যারা দেখে ফেলেছেন অলরেডি, আমি তারা জানেন যে একটা ঘরের মধ্যে পুরো সিনেমাটা তোলা। সেখানে যখন প্রবাল এবং দেবর্ষী দুজনে যখন ঢোকেন, একটু হলেও আবহাওয়াটা কিন্তু চেঞ্জ হয়। বিশেষত আমি দেবর্ষীর ব্যাপারে বলবো যে খুব ছোট্ট রোল, প্রায় চোখ না বুঝতে হয়, কিন্তু ওইটুকুনি রোলেও যে মানে আমরা সাপোর্টিং অ্যাক্টরের একটা দিক তো থাকে কতটা সাবল, প্রত্যেকটা অ্যাক্টিংয়ের ক্ষেত্রে সাবলীল কত, মানে সেখানে যখন মনে না হয় যে আমি অ্যাক্টিং করছি, যেটা আমাদের অনেক সময় মনে হয় যে উনি ভালো অ্যাক্টিং করেছেন, আমরা খুব চড়া আগের একটা সেটা তো মানে মেলোড্রামাটিক হলো বা এই হলো, কিন্তু সেই জায়গাটা গিয়ে হয়তো লোকেদের কাছে দাগ কাটে না, বা এটা কিন্তু সামান্য একটা চরিত্র, আমরা অনেক সময় দেখি যে ও দারুণ করে বেরিয়ে চলে, অনেকদিন মনে রাখা, অনেকদিন এখানে একটা ভুল ভ্রান্তি দর্শকদের মধ্যে থাকবে যে একটি চরিত্র সে হয়তো তুলনামূলকভাবে অনেক বেশি স্ক্রিন টাইম পেয়েছে কিন্তু সে নমিনেশনে কেন এলো না, অপেক্ষাকৃত আরেকটি চরিত্র যে হয়তো অনেক কম স্ক্রিন টাইম পেয়েছে অথচ সে নমিনেশনে এসছে। এখানে দাদার এই কথাটি খুব জরুরি যে কতটা ইম্প্যাক্ট ওই সময়ের মধ্যে সেই স্ক্রিনে ছাড়তে পেরেছে, অর্থাৎ দর্শক কতটা তাকে সিনেমাটির পর মনে রাখতে পারছে। এই দিক থেকে তাকিয়ে দেখতে গেলে দেবর্ষীর স্ক্রিন টাইম অপেক্ষাকৃত অনেক কম হলেও ইম্প্যাক্ট প্রবালের চেয়ে তো কম বোধ হয়, প্রবালের থেকে, প্রবাল বাবুর থেকে অনেক কম। সেই দিক থেকে আমরা এই নমিনেশন থেকে পাওয়ার চেষ্টা করি। থ্যাংক ইউ সো মাচ দাদা। আমরা দেখছিলাম ইন্ডিভিজুয়াল যে অ্যাওয়ার্ডগুলি একের পর এক আসতে চলেছে, তার প্রথমটি বেস্ট সাপোর্টিং অ্যাক্টর মেলের, ট্রেন্ড কোন দিকে যাচ্ছে, ট্রেন্ড অনুযায়ী প্রবাল বাবু সেটেলডের এখন পর্যন্ত এগিয়ে আছে, তবে দেবর্ষী একদম কাছাকাছি, একটু এখনও এই ছদিন আছে, এবং তারপরে আমরা ইন পার্সন ইনস্টিটিউশনস বিভিন্ন সংস্থানে গিয়ে দেখাবো, সেখানে কিন্তু ইজিলি এই ট্রেন্ড পাল্টানো যেতে পারে। তবে ধরে নেওয়া যাক এই ট্রেন্ড হয়তো কিছুটা ক্ষেত্রে হলেও এইভাবেই থাকবে শেষ পর্যন্ত, যদি না আমূল পরিবর্তন আসে। কারণ মনীষ, আমি তোমাকে এখানে থামাবো, একটা জিনিস কিন্তু আমরা দেখেছি যে আমরা তো এই জিনিসগুলো নিয়ে গিয়ে লোকেশন, এইগুলো বোধ হয় যেই 24 তারিখ শেষ হবে আমরা ফাইনাল ট্রেন্ডটা দিয়ে দেবো, সোশ্যাল মিডিয়াতে রিলিজ এবং যা যেখানেই আমরা যাই, সেটা হাউসিং এস্টেট হোক, কোনো কলেজ হোক, ইনস্টিটিউশন হোক, তো তারা কিন্তু অলরেডি জানে যে এই সিনেমাগুলো, সুতরাং সেইখানে তাদের ভোটিংটাও কিন্তু এর একটা ছাপ থাকে, এর একটা ইম্প্যাক্ট থাকে। এটা একটা সমস্যা। আমরা সাপোর্টিং অ্যাক্টর মেল দেখছিলাম, এবার চোখ রাখবো সাপোর্টিং অ্যাক্টর ফিমেল, কারা কারা নমিনেশন গুলো আগে দেখে নিচ্ছি।
সাপোর্টিং একটা ফিমেলের নমিনেশন অলরেডি আমাদের কাছে পৌঁছেছে। আমি একটু আপনাকে অনুরোধ করব, কারা কারা নমিনেশন পেল, তারা কোন সিনেমা, যদি একটু দর্শকদেরকে জানান। আমি সাগরিকাকে দিয়ে শুরু করব, ও সেটেলড হ্যায়, এবং আমার বলতে কোনো দ্বিধা নেই, যারা আমাদের এবারে অ্যাক্টিং করেছে তাদের মধ্যে আমি এত মানে মনেই হয় না যে ও ক্যামেরা আছে বা ও অ্যাক্টিং করছে, এত সাবলীল, মানে রিয়েলি আমাদের মানে আমার এটাতে কোনো আমি সারপ্রাইজ একটুও হইনি যে ও আচ্ছা ওর হলো। তারপরেই আছে সোনালি দি, বেশ, হ্যাঁ, কোজাগরিতে বেশ ভালো করেছেন। শুক্লা খুব দারুণ অভিনয় করেছে, আত্মজ্যোতি যেটুকু ছিল সেটুকুতে দারুণ, মানে লোক মনে রাখবে বেরিয়ে। আত্মজ্যোতি বলতে গেলে শুক্লাকে কেউ যে ও আচ্ছা ও কি করেছে জানে নেই না, সেটা কখনোই বলতে পারবে না। মৌমিতা বৃষ্টি কিসাতে অনেকগুলো ক্যারেক্টার ছিল, তার মধ্যেও যদি আইডেন্টিফাই করা যায় যে এ ভালো অ্যাক্টিং করেছে সেটা মৌমিতা, যাকে বৃষ্টি বলে আমরা সবাই জানি। আর দেবলীনা আগলে আমার মনে হয় প্রথম সিনেমা বা এসে ছাপ একটা ফেলেছে, কিন্তু ওখানে ওর সঙ্গে যে দুজন, কারণ ও তো এটাতে সাপোর্টিং অ্যাক্টার, ও লিড অ্যাক্টার, অ্যাক্টার নয়, হ্যাঁ লিড অ্যাক্টার প্রচেতা, সুতরাং ভালো করেছে মোটামুটি। কিন্তু সাগরিকার অ্যাক্টিং এর কাছে মানে সবার একবার হলেও অন্তত সেটেল দেখা উচিত যে অ্যাক্টিং বলতে, মানে অনেক সময় আমরা দেখি যে আমাদের কাছে বলে দাদা বা স্যার ও খুব ভালো করেছে, আমার তো মনে হয় ও খুব ভালো করেছে, আমাদের বেশিরভাগ মনে না যাত্রা করছে, নাটক করছে, হ্যাঁ এর কাছে মানে একটা খাটে জাস্ট এক কোণে বসে শুধু মানে এত ভালো অ্যাক্টিং, এবং যেখানে যারা ভোট করেছে মানে বোধহয় বেশিরভাগই ওকে ভোট দিয়েছে, এবং পরিসংখ্যানও তাই বলছে। আমি একবার জানিয়ে দিই, সাগরিকা সেটেলদের থেকে এখন পর্যন্ত যা ট্রেন্ডে তাতে 28.7% ভোট পেয়েছে, তারপরেই আছে সোনালি দি কোজাগরি থেকে 24.4%, খুব একটা পার্থক্য নেই, তবে সোনালি দিকে এই জায়গায় পৌঁছতে গেলে ডেফিনেটলি একটু প্রচেষ্টা করতে হবে। তারপরেই আমরা পাচ্ছি শুক্লা আত্মজ্যোতি থেকে 22.2%, এবং তারপরেই আছে মৌমিতা কিসসা থেকে 18.18%, এবং তারপর দেবলীনা ফ্রম আগল 7.2%। এই ট্রেন্ড আপাতত এই জায়গাতে দাঁড়িয়ে আছে, ডেফিনেটলি এখনও যদি চেষ্টা করা যায় তাহলে সোনালি দিদি এবং সাগরিকা দির এই পরিসংখ্যান পাল্টাতেও পারে। আবারও বলছি, এই ছদিন আপনাদেরকে তার জন্য একটু সোশ্যাল মিডিয়াতে নিজেদের ফিল্মগুলোকে অন্যের কাছে দেখাতে হবে এবং নিজেদেরকে বারবার প্রচার করতে হবে। বেস্ট সাপোর্টিং অ্যাক্টর ফিমেলের নমিনেশন এবং ট্রেন্ড আমরা দেখতে পেলাম। এবার আমরা সরাসরি চলে যাব এই ক্যাটাগরির পরবর্তী অ্যাওয়ার্ডে দিকে, একবার চলুন দেখি নমিনেশনে কারা কারা পেল এবং কোন অ্যাওয়ার্ড। নেক্সট অ্যাওয়ার্ড এমন একটি অ্যাওয়ার্ড যেটা অলরেডি আমরা দেখিয়েছি স্ক্রিনে, যার দিকে সবাই তাকিয়ে থাকে, অর্থাৎ যারা লিড অ্যাক্টিং করছেন, সবাই বলতে এমন না যে সাইড ক্যারেক্টার বা এক্সট্রা আর্টিস্ট আছেন, তারা না, যারা লিড অ্যাক্টার তাদের একটা চোখ থাকে যে আমি এবারের পিভিবির যে ব্যানারের যে শিরোনাম, যে শিরোপা, সেটি আমি তুলে নিতে পারছি কিনা। নমিনেশন অলরেডি আমরা দেখেছি কে কে পাচ্ছি, এবার ট্রেন্ডের দিকে একবার চোখ রাখবো। আর দেরি না করে আমি একবার অনুরোধ করবো আপনাকে দর্শকদেরকে জানাতে কারা কারা পেল, তারা কোন সিনেমা থেকে, তারপর আমরা পরিসংখ্যানে যাবো। চেতন আগল থেকে পাচ্ছে 32.2%, তারপরেই আছে স্নেহাশিস ও আত্মজ থেকে পাচ্ছে 25%, অয়ন পাচ্ছে আচ্ছা গেরোস্তালি 23%, সৌমিক 19.7%, মায়াবীরা। একটু জানতে চাইবো দাদা, আমরা চারজনকে পেয়েছি নমিনেশনে, আপনি কি যখন সিনেমা তৈরি হচ্ছে বা আমরা দেখলাম প্রথমবার, তখন কি এটাই এক্সপেক্টেড ছিল যে নমিনেশনে হয়তো এই চারজনই যাবে, নাকি আরও কেউ আপনার লিস্টে ছিল অথচ এখানে দেখতে পেলেন না, বা সারপ্রাইজ কি কেউ করছে আপনাকে এই নমিনেশনে? দেখো, আমি অনির্বাণকে ভেবেছিলাম, আমি কিসসা অনির্বাণকে ভেবেছিলাম যে যথেষ্ট এফর্ট দিয়ে এবং খুব সুন্দরভাবে হ্যান্ডেল করেছে, কেন পাইনি সেটা আমি জানি না, কিন্তু আমি অনির্বাণকে এখানে এক্সপেক্ট করছি। আমার যেটা মনে হয় এখানে, আমি এদের দুজনের বেলা, হ্যাঁ, আমার একটা সিনেমা মনে পড়ছে মহেশ ভাটের আর্ট, সেখানে শাবানা আর একটা শাবানা হাজনির একটা খুব মানে সাধারণ চরিত্র ছিল, আর স্মিতা পাটিলের একটা মানে নিউরোটিক কাইন্ড অফ এ পার্সন, সেরকম একটা চরিত্র ছিল যেটাতে অভিনয় করা যায়। আমি নিজে ডাই হার্ড স্মিতা পাটিলের ফ্যান,
কিন্তু শাবানার ওই রোলটা একজন সাধারণ মহিলা মানে হাউস ওয়াইফ বা হোম মেকার যাই বলো, সেই করে এখানে চেতন আর স্নেহাশিসের রোলটার মধ্যে, চেতন একজন স্নেহাশিসের রোলের মধ্যে অনেক লেয়ার পেয়েছেন, অনেক লেয়ার, হ্যাঁ স্কোপ অনেক বেশি, মানে নিজের অভিনয়টাকে আরো অন্য জায়গায় নিয়ে যাবো, এবং যার জন্য প্রচুর খাটনি, প্রচুর অবজারভেশনের দরকার, প্রচুর, যে আমি একটা এই চরিত্র করছি, আমি দিনের পর দিন তাকে দেখে এই চরিত্রটা ফুটিয়ে তুলবো একেবারে। চেতনের ক্যারেক্টারটা যেটা, সেটা কিন্তু আমরা বলবো না যে আমরা সাধারণ বাবা দেখি, কিন্তু একজন বাবা, হ্যাঁ তার হয়তো জীবনের ঘাত প্রতিঘাত রয়েছে, কিন্তু তার লেয়ারগুলো অন্য, এই লেয়ার একেবারেই অন্য, হ্যাঁ এর মানে নিজের আইডেন্টিটি ক্রাইসিস রয়েছে, এই রয়েছে, অনেকগুলো জিনিস একসঙ্গে কাজ করছিল। সুতরাং আমি এক্সপেক্ট এটাকে ঠিক অন্যদিকে হলেও আমার কোনো মানে আশ্চর্য হতাম না, কিন্তু ডেফিনেটলি এটা অনস্বীকার্য, চেতন অসম্ভব ভালো, হ্যাঁ এটা এটা মানে আমি যখন ও করছে, ও আসলে কি আমি যখন কাজ করি চেতন স্নেহাশিস অভিজ্ঞ রয়েল, আমার যেটা বারবারই মনে হয় যে একটা রোল নিয়ে ভাবা, একটা রোল নিয়ে সেটা নিজের মননে নিয়ে যাওয়া, যে আমি এই রোলটা করছি সুতরাং আমার চাওয়া বা আমার বলা, আমার আমি যা কথা বলছি আমি কিভাবে বলবো, এবং আমার মনে হয় সেটা বেরিয়ে এসছে, যার জন্য আজকে সেটার প্রতিফলন বা রিফ্লেকশন আমরা এইখানে দেখতে পাচ্ছি। স্নেহাশিসে যেটা আমার আমার মনে হয়, কারণ বেশ শক্ত ক্যারেক্টার, আমি বল আমি কোনোভাবেই শ্রমিক অয়ন বা চেতনের রোলটা বলছি না যে একদম সোজা ইজিলি এসে করে দেওয়াচ্ছে, তো কারণ আমরা কেউই তো, এরা কেউই তো প্রফেশনাল অ্যাক্টার্স নন, কিন্তু তা সত্ত্বেও আমি বলবো স্নেহাশিসের ক্যারেক্টারটি অত্যন্ত চ্যালেঞ্জিং ছিল, মানে সেটাকে ফুটিয়ে তোলে এবং ও যথাসাধ্য চেষ্টা করেছে। এবং আরও একটি কারণ এই দুটি সিনেমা সকলের নজর কাড়ছে, কারণ আমরা যদি একবার 10th BBW ফিল্মের দিকে তাকাই তাহলে এই দুজন চরিত্র অর্থাৎ চেতন দা এবং স্নেহাশিস দা, এই দুজনেই কিন্তু এমন একটি রোল থেকে এসছে যারা ডায়ামেট্রিক্যালি অপোজিট, মানে চেতন দাকে আমরা একজন ডিটেকটিভ মানে ভেরি স্টাইলিশ দুটো, মানে একটা টাইপকাস্ট হয়ে যাওয়ার ব্যাপার ছিল, যেটা আমরা যখন সিনেমাটা তুলছিলাম, বিশেষ করে আমরা যখন ফেরত নিয়ে আসতাম, আমাদের র নিয়ে যখন কথা হতো, তখন কিন্তু আমাদের বারবারই দেখ চেতনকে পটলার মতো লাগছে না, তো দেখ চেতনকে চার্বিকের মতো, মানে এইটা যাতে কোনো ম্যানারিজম, সেইগুলো সমস্ত ভেঙে এক মানে নিজেকে ভাঙা, এবং বেশ কিছু শট ছিল যেগুলো বেশ ট্রিকি আমরা বলবো, যেমন ধরো ওই বাথরুমের ভেতরে যে শট টটগুলো, সেগুলো বেশ অসুবিধা করেও দিয়েছে, কিন্তু ভালো 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 ভালো, ডেফিনেটলি সেম গোজ উইথ স্নেহাশিস দা, যে সোনালী দিনের ওরকম একটা ফ্ল্যামবয়েন্ট একটা চরিত্র থেকে বেরিয়ে এসে একেবারে ভেঙে একটা অন্য চরিত্রে ঢুকে যায়। হ্যাঁ কারণ মানে আমার সেই বিশ্বাস ছিল যে দুজনকে যা যা রোল দেওয়া হয়েছে সেটা দুজনের জন্য তারা পারবে, সুতরাং আমার যেটা যে দুজন যে প্রায় কাছাকাছি সেটা মানে বোঝাই যাচ্ছে। আর এটা যেটা কথা যে আমি এটা একটাই বলবো যে চেতনের রোলে আমরা বারবার যখন চেতনকে কোনো রোল অফার করি বা ও যখন সম্মত হয় কোনো রোলটা করতে, যেটা আমার খুব ভালো লাগে যে ও রোলটাকে নিয়ে প্রচুর ভাবনা চিন্তা করে, আমি বলবো না যে সেটাকে নিয়ে ও প্র্যাকটিস করছে যে দিন রাত মুখস্থ করছে তা না, কিন্তু সেটার সঙ্গে একাত্ম বোধ হয়, এবং সেটা আমরা সিনেমা ফিল্মের শুট চলাকালীন আমরা সেটাও দেখতে পাই, খুব একটা চেতনটাকে ওই জোন থেকে বেরিয়ে অন্য জোনে চলে যাওয়া, এবং এবং তার জন্য রোল আলাদা কোনো না, যে আমি এই জোনটায় আছি আমি এইভাবেই থাকবো একেবারে। তাই তবে ঘোষণা বলা যেতে পারে টু চেতন দা এবং স্নেহাশিস দা এবং অয়ন দা শ্রমিক দা চারজনকেই একেবারে কাছাকাছি আছে, আমরা একে অপরের থেকে হয়তো 3-4% এগিয়ে আছি, একটু চেষ্টা করলেই হতে পারে, আর এক সপ্তাহ বাকি আছে, চেতন দা একটু হয়তো বেশি আছে, বাট বাকি যে তিনজন আছে তারা চাইলেই একে অপরকে রিপ্লেস করতে পারে। নেক্সটে যিনি আছেন স্নেহাশিস দা, তার কাছে একটাই ঘোষণা যে একটু চেষ্টা করলে হয়তো আমরা পৌঁছতে পারি চেতন দার কাছাকাছি। বেস্ট অ্যাক্টর বলা যেতে পারে যে সেরার সেরা যে অ্যাওয়ার্ডটি, ডেফিনেটলি বেস্ট ফিল্ম আছে, তবে ইন্ডিভিজুয়ালের জন্য সেরার সেরা যে অ্যাওয়ার্ড যে দুটি ফিল্ম ফিমেল এবং মেলের মধ্যে আমরা ক্যাটাগরি আপনাদের সামনে দেখতে পাচ্ছি। পরবর্তী এটা আমি আবারও বলে রাখি, এটা কিন্তু ফার্স্ট র্যাঙ্ক একেবারেই, এটা রেজাল্ট না, একদমই সুতরাং কারো মুশরে করারও দরকার নেই, কারো আর ভাবার দরকার নেই যে ও আচ্ছা 24 তারিখে ডিসেম্বরে, তার মানে কারণ
এরপরে এটা কলেজে যাবে, স্কুলে যাবে, বা বিভিন্ন হাউসিং এস্টেট বা বিভিন্ন অর্গানাইজেশনে যেটা মানুষ করছিল, সুতরাং সেখানে গিয়ে কতটা পাল্টাবে। তবে হ্যাঁ, খুব বেশি লিড নিয়ে নিলে, আর এগুলো আমরা যেহেতু বার করে দেবো অলরেডি, এটা আমাদের নিয়ম যে এটা আমরা বার করে দেবো এই ট্রেন্ডগুলো, তার জন্যেই এই ভোটিংটা করা হয়েছিল যে যা, সুতরাং সেটার একটা তো ইম্প্যাক্ট পড়বেই। হ্যাঁ, যে আচ্ছা তাহলে ওই সিনেমা ও করেছে, মানে যা হয় আর কি। মানে আমরা অনেক সময় ইলেকশনের সময় দেখতে পাই, কিছুদিন আগে ইউএসএ ইলেকশন গেল, ওই বুথ সমেত বুথ ফেরত যে সমীক্ষা প্রথম, সেটা কিন্তু কিছুটা হলেও আমরা শেষমেশ ওই রেজাল্টের দিকেই এগোতে থাকি, যদি না খুব আমূল পরিবর্তন হয়। আমি এভিকে অনুরোধ করবো পরবর্তী এই ক্যাটাগরির পরবর্তী অ্যাওয়ার্ডের দিকে যেতে, চোখ রাখবো বেস্ট স্টোরি। মনীষ, তুমি বলে দিলে যে এবার আমরা বেস্ট স্টোরিতে যাবো, মানে যারা মহিলা দর্শক তারা হয়তো বলবে যে এই কারণে ছেলেদেরটা দেখিয়ে দিল, মেয়েদেরটাকে অপেক্ষা করা চাই। নিশ্চয়ই, তো সেটা আমি ক্ষমা চেয়ে নেবো। আমাদের কাছে এখনো আরো একটি গুরুত্বপূর্ণ অ্যাওয়ার্ড রয়েছে, বেস্ট অ্যাক্টর ফিমেল ক্যাটাগরি, এবং এটার দিকেও প্রচুর লোক তাকিয়ে থাকে। অন্তত আমি তো প্রতিবার তাকিয়েই থাকি যে কে এবার পাচ্ছে অ্যাওয়ার্ড। একেবারেই তাই। তো আর দেরি না করে আমি এবার বেস্ট অ্যাক্টর ফিমেল ক্যাটাগরির এভিডি গিয়ে আপনাদের সামনে আনতে অনুরোধ করবো। নমিনেশন আমি দেখলাম কারা কারা পেল, কোন কোন সিনেমা থেকে পেয়েছে। আমি আপনাকে সোশ্যাল মিডিয়া ট্রেন্ড জানার আগে, আপনি অ্যাজ ডাইরেক্টর পিভিবির চিন্তাভাবনার মানুষ হিসাবে আমি জানতে চাইবো যে আপনার মতে এই ট্রেন্ড দেখার আগে আপনার মতে কে কীভাবে এগিয়ে থাকতে পারে বা কার কী কী পাওয়া উচিত বলে মনে হয়, তারপরে আমি ট্রেন্ডে যাবো। দেখো, দেবলীনা কোজাগরী মানে দারুণ অভিনয় করেছে, কোনো কথা হবে না। আমাদের চমকে দিয়েছে প্রচেতা, আগলের প্রচেতা মানে একটা বাচ্চা মেয়ে যে ওরকম সব, অনেকে আমাকে বলেছে যে, অনেকে বলতে কেউ কেউ আমার সঙ্গে যারা কাজ করে তারা বলেছে যে ওরটা ভীষণ মনে হচ্ছিল কাটপাকে সেই, কিন্তু ভাই স্ক্রিনে তুমি জানো বোধহয় আমি কিছুদিন আগে দিল্লি গিয়েছিলাম এবং আমরা ওখানেও স্ক্রিন করিয়েছি, যার জন্যেই যাওয়া বেসিক্যালি, লোক ভেবেছিল ভেকেশনে যাচ্ছে, আমি সেটাকে হাস রাখা হয়েছিল যে ওখানে, কিন্তু বেসিক্যালি ওখানেও যখন দেখানো হলো তখন একটা জিনিসই যেটা বার হয়ে আসলো সেটা হচ্ছে যে প্রচেতার সামনে, মানে যে বারবার এই বাচ্চাটিকে কোথায় পেলেন এত, মানে কোনো সময়, আমি তো বাচ্চা নিয়ে আগেও কাজ করেছি, টানে আমাদের একটি বাচ্চা ছিল অনেক দিন বাদে, আমরা অন্য বাচ্চারা হ্যাঁ মুখস্থ করে বা বলে বা ঠিক করে, সবাই ভালো করে, কিন্তু এর ক্ষেত্রে যেটা একে মনেই হয়নি ক্যামেরার সামনে আছে, আর চেতন ওর বাবা, মানে ও আর চেতনের সিনগুলো এত জমাটি, মানে যার জন্য আগলকে টেনে নিয়ে যাচ্ছে, মানে একদিকে চেতনের ওই রেটিসেন্ট একটা পুরোপুরি মানে মানে বিহেভিয়ার যে আমি চুপচাপ শান্ত, যেটা চেতন এমনিতেও আমি যখনই দেখে দেখি খুব শান্ত টাইপটা, সেখানে প্রচেতা ওই ছটফট এই সেই কথা বলা এবং সঙ্গে সঙ্গে বাবাকে থামানো এসে খুব এবং পার্সোনালি আমায় জিজ্ঞেস করলে আমিও ডেফিনেটলি প্রচেতাকে এগিয়ে রাখবো, কারণ যখন আমরা ফিল্ম শুটে যাই বা বিশেষ করে এই ক্যাফে বা রেস্টুরেন্টের সিনগুলোতে প্রচুর সময় লাগে, কারণ পুরোটাই নির্ভর করে এই কনভারসেশনের ওপর কে কীভাবে পারফর্ম করছে। এই ক্ষেত্রে যখন আগুলের এই সিনটি আমরা ক্যাফেতে করি, অপেক্ষাকৃত অনেক তাড়াতাড়ি আমরা এই শুট থেকে করতে পারি, যেখানে প্রচেতার কন্ট্রিবিউশন কিন্তু অনেক, একজন চাইল্ড আর্টিস্ট হিসেবে, একদম ছোট একজন হ্যাঁ, মানে কৌশিক আর সোনালি ওর বাবা মা দুজনেরই দরকার, যে যদি ওর সত্যি এই ট্যালেন্টটা থাকে ওকে সেই দিকে, ও ভীষণ সাবলীল, মানে ক্যামেরার সামনে যে ঘাবড়ায় না, মানে আমায় যদি ওখানে ওর সঙ্গে বসে আমি অর্ধেক কথা ভুলে যাব, আর কত ডায়লগ, হ্যাঁ সেটা খেতে খেতে কথা বলছে, এই বলছে সে বলছে, মানে কখনোই মনে হয়নি যে আরোপিত। একেবারে আমাদের সবসময় মানে আমরা যখন আগল দেখেছি আমাদের সবসময় যে আরে এই মেয়েটাকে। তো এবার একবার চোখ রাখবো দর্শকরা কি বলছেন, সোশ্যাল মিডিয়ার ট্রেন্ড কোন দিকে যাচ্ছে, নমিনেশন আমরা দেখেছি, কে কি পরিসংখ্যানে এগিয়ে আছে একবার দেখা যাক। ইয়েস,
একেবারেই তাই, কোনো রকম কোনো সন্দেহ নেই, প্রচেতা আগল থেকে এগিয়ে আছে, তবে খুব একটা না, তার একদম কাছাকাছি আছে কোজাগরী থেকে দেবলীনা। প্রচেতার পরিসংখ্যান বলছে 28.7% এবং দেবলীনার বলছে 26.3%, খুব কাছাকাছি। তবে কিন্তু রেজাল্ট না, বারবারই বলা হচ্ছে এটা প্রথম ট্রেন্ড, সুতরাং এটা ধরে নেবেন না আজকেই প্রচেতা বেরিয়ে পড়ো না মা বাবাকে নিয়ে যে চলে ও ট্রিট দাও, কারণ এটার জন্য 24 ডিসেম্বর অবধি মা ওয়েট করতে হবে। আমরা জানি না কে কি, তখন হয়তো দেখবে পুরো সিনারিও পাল্টে গেছে। এবং কাইন্ডলি এটা বারবারই বলছি, এটা ট্রেন্ড, এটা আমরা যা পাচ্ছি যে ভোট যারা ভোট দিয়েছে যাবে না। এবং তৃতীয় স্থানে আছে অনুরতি ফ্রম কিসা, একটু দূরে, তবে খুব একটাও দূরে নয়, 20.5%। এই তিনজনকে আমরা প্রথমে পেয়েছি, তারপরে আরও দুজনকে পাচ্ছি আমরা, স্বাতী ম্যামকে পেয়েছি আমরা মায়াবী এরিয়া থেকে 17.5%, এবং তারপরে আছে নন্দিতা ম্যাম সেটেল থেকে 7%। এই পাঁচজনকে আমরা বেস্ট অ্যাক্টর ফিমেল এবারে নমিনেশনে পেয়েছি, তার মধ্যে থেকে আবারও বলছি ট্রেন্ড বলছে প্রচেতা এগিয়ে আছে, তারপরেই কাছাকাছি আছে দেবলীনা, এবং তারপরেই আছে অনুরতি, বাকিরা একটু পিছিয়ে আছে। এই তিনজন চেষ্টা করলে এখন এই পরিসংখ্যানকে বদলাতে পারে। আবার এর একদিন সম্বন্ধেও আমি বলবো অনুরতি, মানে ওকে দেখ, মানে যখন আসে না বা সেটে যখন আসতো বা এটা কোনো সময় মনে হতো না, হয় না যে অনেকটা বেশ যে আমি অ্যাক্টিং করবো বা এই করবো, সেই ক্ষেত্রে খুব রিল্যাক্স, চুপচাপ নিজের ফোন দেখছে বা অন্য কিছু দেখছে, আনপ্রেডিক্টেবল, হ্যাঁ ভীষণভাবে, আমি খালি ভাবতো দেখি বুঝতে করে এসছে তো বা জানে তো যে এরপরে, কিন্তু যে রিপার্টিগুলো দেওয়া, হ্যাঁ ধরো ওর দিদি ওকে জিজ্ঞেস করে কিছু একটা বললো, যেটা হয়তো যা সে করছিল, ও সঙ্গে সঙ্গে বললো তুমি একজনকে ভুলে যাচ্ছ, মানে এই যে সাবলীল ভাবে বলা সেইটা আমার দারুণ লাগে। মানে ওর কখনো আমাকে বলতে হয়নি এই তোমার কিন্তু ডায়লগ, এবার তোমার বলতে হবে, মানে এই যে সঙ্গে সঙ্গে বলে নেওয়া, মানে এসা যারা দেখবে তারা অনুরতি এবং বৃষ্টির অ্যাক্টিং, মানে আমাদের মৌমিতার অ্যাক্টিং খুব সব মাথায় রাখতে হবে। এই প্রত্যেকের কাছে কিন্তু, বিশেষ করে প্রচেতা এবং অনুরতি, এটাই এদের প্রথম সিনেমা, সেই জায়গায় দাঁড়িয়ে এদের অভিনয় ডেফিনেটলি প্রশংসনীয়, এবং তার ট্রেন্ড কিন্তু আমরা অলরেডি দেখতে পাচ্ছি। আরও একবার জানিয়ে রাখি, প্রচেতা 28.7% এগিয়ে আছে, তারপরেই আছে দেবলীনা 26.3%, তারপরে আমরা পেয়েছি অনুরতি কিসা থেকে 20.5%, তারপরে বাকি দুজনকে পেয়েছি আমরা স্বাতী ফ্রম মায়াবী এরিয়াতে 17.5%, এবং নন্দিতা 7% সেটেলের থেকে। এই হলো আমাদের প্রথম ট্রেন্ড সোশ্যাল মিডিয়া থেকে, এটা পাল্টানো যেতেই পারে। এবার আমরা চোখ রাখবো আমাদের পরবর্তী, আমরা কিন্তু মহিলাদের আগে রাখলাম, মানে ও যেটা চাইছিল অনেক আগে, অত আগেও না যে পুরুষ থাকা তার আগে মহিলা, সেরকম ভাবে রেখে দিলাম। চলো, থ্যাংক ইউ সো মাচ দাদা, আমি এভিকে অনুরোধ করবো পরবর্তী নমিনেশন দেখানোর জন্য, পরবর্তী অ্যাওয়ার্ড বেস্ট স্টোরি। এইবার তুমি সিনেমাটোগ্রাফার, তুমি এডিটও করেছো আমি জানি, তুমি দুটোরই দেখ সামলাও, তুমি এবং তোমার টিম মিলে কি বলবে বেস্ট স্টোরি, আমরা এখন দেখাবো না, মানে জাস্ট ওই ব্ল্যাঙ্ক করে রেখে দেন, তুমি এবং তোমার টিম মিলে কি বলবে? আমি কিন্তু ওখান থেকেও আবার চাই বেস্ট স্টোরি, কোনটা মনে হয়, মঞ্জু আছে, সুজন আছে, আমান আছে, কিসের কি মনে হয় বেস্ট স্টোরি কোনটা যাবে? মঞ্জু কি বলে? সুজন আগল আর সেটেল, এইবার আমি তোমার কাছে একেবারেই তাই, ট্রেন্ড একেবারেই তাই না, তোমার তোমার মতামত, এই সিনেমাগুলি ডেফিনেটলি পপুলার, আমরা যখন সিনেমা দেখে বেরিয়েছি মানুষজন কথা বলেছে, তবে একটি সিনেমা হয়তো তার কলাকুশলীরা সেভাবে জায়গা করতে পারেনি, কিন্তু গল্প হিসেবে অনেকের মধ্যে ছাপ ফেলেছে, এবং যে সিনেমাটির নাম আমরা পেয়েছি অনেক ক্ষেত্রে সেটা হলো যন্ত্রমানবী। আমি খুব অবাক হব যদি যন্ত্রমানবী এই ট্রেন্ডে না আসে, এলে পরে আমি ভালো লাগবে যে, কারণ অনেক মানুষ কিন্তু বেরিয়ে বলেছেন যে যন্ত্রমানবী গল্প হিসাবে অনেকের মধ্যে ছাপ ফেলেছে, তো আমি ডেফিনেটলি কোজাগরী, সেটল, আগল, আত্মজ্যোত থাকবি, তার সঙ্গে সঙ্গে যন্ত্রমানবীকে এই ট্রেন্ডে দেখলে আমার ভালো লাগবে, একবার চোখ রাখবো ট্রেন্ড কি বলছে। একেবারেই তাই, আমাদের প্রোডাকশন টিম দাদা সঙ্গে আছেন, তাদের যে প্রেডিকশন সেটাই কথা বলছে, আমরা ট্রেন্ডে দেখতে পাচ্ছি এই মুহূর্তে আবারও সেটল এগিয়ে আছে গল্প হিসাবেও, সব থেকে ওপরে 28.5% নিয়ে সেটল অ্যাজ আ স্টোরি
দর্শকরা অনেক বেশি পছন্দ করছেন সোশ্যাল মিডিয়াতে। তারপরেই যাকে রেখেছেন সেটা হলো আগলের গল্প, 22.1%। আমি তোমাকে এখানে থামবো। দেখো, আমরা যখন সিনেমা হলে গেলাম তখন কিন্তু আমরা যখন বেরিয়ে দেখলাম সবাই খোঁজাখুরি, কিন্তু এটা যখন ভোটের ক্ষেত্রে কিন্তু আমরা সেটা দেখলাম একেবারে পাল্টে গেল। হ্যাঁ, আমরা নিশ্চয়ই সেটেল দেখে লোক স্বতঃস্ফূর্তভাবে আমরা বলা সত্ত্বেও যে এটা উৎসবের সময় নয়, হাততালি দেবেন না, কিন্তু সেটেল দেখে স্বতঃস্ফূর্তভাবে আমরা হলে দেখেছি হাততালি পড়েছে। কিন্তু সেইটা যে ভোটেও চলে আসবে, রিফ্লেক্টেড হবে, সেটা আমরা ভাবিনি। বরং আমরা ভেবেছিলাম কোজাগরি, অনেকের কাছে যেটা মনে হয়েছে যে কোজাগরি ভীষণ প্রেডিক্টেবল গল্প, মানে যেটা আমাদের, আমরা যাদের কিছু লোককে যাদের চিনি বা যাদের সঙ্গে যারা যাদের প্রেক্ষাপট দেখছে এখন, তো আমরা যখন দেখাচ্ছি তাদের, তারা সবাই বলছে যে দিস ইজ ভেরি নর্মাল, মানে এরকম গল্প আমরা শুনেছি বা দেখেছি বা হোয়াট এভার। কিন্তু খুব আশ্চর্য, মানে একটা পৃথিবী জুড়ে যে ইস্যু নিয়ে কথাবার্তা হচ্ছে যে একটা ফ্যামিলি কিভাবে ভেঙে যাচ্ছে, জয়েন্ট ফ্যামিলি সিস্টেমটা কিভাবে ভেঙে নিউক্লিয়ার ফ্যামিলিতে পরিবর্তন হয়ে যাচ্ছে, এবং দাদু দিদার সাহচর্যগুলো সেগুলো থেকে বাচ্চারা বঞ্চিত হচ্ছে, অনেক আরও মানে ইস্যুজ, সেটা এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার হতে পারে বা সমস্ত কিছু নিয়ে একটা ঘরের মধ্যে সেটেলড লোকের কাছে অনেক বেশি ধাক্কা দিচ্ছে যখন তারা বাড়িতে বসে সেটা নিজেরা দেখছেন। সিনেমা হলের জন্য হয়তো কোজাগরি খুব, মানে আমরা খুব অবাক হলাম যখন দেখলাম যে আরে সেটেলড এত এগিয়ে, কোজাগরি এত পিছিয়ে। কারণ আর এটাও ঘটনা যে কোজাগরির লোকজন একেবারেই, যারা কলাকুশলী আর কি, তারা কিন্তু এটাকে নিয়ে একেবারেই লড়ছে না। হ্যাঁ, মানে সেটা একটু দেখতে হবে যেন নিজের সিনেমাটা, যেটা মনীষ বারবার বলছে, আমরা পৌঁছে দিতে পারি বৃহত্তর আমাদের বন্ধু বান্ধব বা তাদের আরও যে তাদের পরিচিতি সেই সমাজের কাছে, নইলে কিন্তু মুশকিল। কারণ সিনেমা আমরা ডেফিনেটলি তৈরি করছি এবং ভোটিংয়ের জন্য আমরা লোকের ওপর ছাড়ছি, কিন্তু প্রোডাকশন টিম হিসেবে যারা এই গল্পগুলোকে, বিশেষ করে আপনি একদম গোড়া থেকে যখন গল্পগুলো লিখছেন, কোজাগরির মতন এত দামি একটি সিনেমা, এত ভালো একটি গল্প যখন, এটা কিন্তু আমার গল্প, এটা আমি জানি, আমি একজন লেখকের গল্প পড়ে আমি নিজে কিছু পাল্টিয়েছি, কিন্তু এটা আমার নিজস্ব গল্প। হ্যাঁ, এবং যতটা আশা করি আমরা এই সিনেমাগুলি থেকে, যখন সেই অনুযায়ী ফল করতে পারে না বা পারফর্ম করতে পারে না, তখন একটু হলেও খারাপ লাগে, এবং তা পুরোপুরি কিন্তু এই রেসপন্সিবিলিটি যদি আমি বলি তাহলে কিন্তু একেবারে এই কলাকুশলীদের উপর নির্ভর করে। তাই দাদা যেটা বললেন আমি সেই কথা ধরেই বলবো, একটু যদি কোজাগরি সিনেমার কলাকুশলী যারা আছেন, বেশি মানুষকে নিয়ে আমরা করিনি সিনেমাটি, তিনজনকে নিয়ে আমরা করেছি, এই তিনজনও যদি একটু ঠিকভাবে এই সিনেমাটি নিয়ে কাজ করতো তাহলে কিন্তু খুব সহজে কোজাগরি সেটেলের কাছাকাছি আসতে পারতো। আমি আরেকটি ছোট্ট প্রশ্ন করতে চাইবো, দুটি সিনেমা যেটি এবার মানুষকে অনেক, বলতে পারি আমি, মানুষের অনেক নজর কেড়েছে, সেটা হলো কিসসা এবং মায়াবী ইরাদে, এই দুটি সিনেমার একটু আমি নমিনেশনে দেখতে পাচ্ছি না, আপনার কি কোনো ব্যক্তিগত মতামত? আরেকটাও কিন্তু গল্প আমার খুব মানে মনের কাছে, প্রায় আমার আত্মজ বলা যায়, সেটা হচ্ছে আপছা গেরোস্তাদি। হ্যাঁ, যেটা নিয়ে পরবর্তীকালে আমার এক বন্ধু নাটক করবেন বলেছেন, এবং সেটা আমি অত্যন্ত খুশি যে তিনি এটাতে, একদিন আমরা বসে গল্প করছিলাম তো উনি বললেন যে আপছা গেরোস্তাদি গল্পটা এসে এসে তখন প্রশান্ত দাকে বলে তাহলে তুমি নাটক করো, তখন ও বলে যে আচ্ছা আমি এটা নাটকের মাধ্যমে নিয়ে আসবো, তো আমরা খুব খুশি সেটা দিয়ে। কিন্তু বেসিক্যালি দেখো, আপছা গেরোস্তাদি সেরকমভাবে লোকের কাছে গেল না, ওয়ের ইজ যন্ত্র মানবী কিন্তু লোকের কাছে পৌঁছালো, সেটাতে দারুণ লেগেছে। যেটা মনে হয় আত্মজ আর আগলের, যেটা তুমি বলছিলে, লোকের আত্মজ যে ব্যাপারটা সেটা কিন্তু এখন আমরা সেই ফেজের মধ্যে দিয়ে সবাই চলেছি, কারণ আমরা এত সেলফ সেন্টার্ড হয়ে গেছি, কারণ আমরা ভুলে গেছি যে আমাদের সহমর্মিতা বা এইসব এই জিনিসগুলো একেবারেই পৃথিবী থেকে লুপ্ত হচ্ছে, প্রায় কিছু আছে তাই এখনো আমরা রয়েছি। সুতরাং বেসিক্যালি আমার যেটা মনে হয় যে কোথায় মানুষ নিজেদেরকে আইডেন্টিফাই করতে পেরেছে আগল এবং আত্মজোতে, তবে সেটেলডে বোধহয় সবচেয়ে বেশি করে, কারণ একটা আফটার অল তো ভারতবাসীরা আমরা এই ফ্যামিলি, তুমি যদি একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করে দেখো, আমরা যখন বলছিলাম বিদেশি যারা ভোট দিচ্ছে তারা কিন্তু আত্মজোকে দিচ্ছে একেবারে, হ্যাঁ আমাদের বিদেশি দর্শকরা যারা ভোট দিয়েছেন তারা আত্মজোকে দিয়েছেন, তারা আগলকে দিচ্ছেন, তারা কিন্তু সেটেলকে না, কারণ তারা এই সিস্টেমে বিশ্বাসই করেন না, কারণ তাদের কাছে ওই জয়েন্ট ফ্যামিলি সিস্টেম এটা আবার কি, তারা অনেকে মানে সিনেমা দেখে হয়তো ফোন করে জিজ্ঞেস করলো যে আচ্ছা এরা কি কোনো রিসর্টে গিয়েছিল সেইখানে, কারণ তাদের কাছে ওই আগের বিয়ের আগের দিন গিয়ে একটা বাড়িতে থাকা, আত্মীয় নিয়ে থাকাটা, এসবগুলো তাদের কাছে
একেবারেই মানে এটা আমরা বলতে পারি ভীষণভাবে ইন্ডিয়ান মুভি, মানে এটা একেবারে মানে আর ইন্ডিয়ান বলতে পারি যেগুলো মানে বাঙালি কালচার বা সেই সেই সমস্ত জিনিসগুলো আমরা সেটেল হয়ে দেখি, কারণ বারবারই নন্দিতা বলতে থাকেন কোথায় চলো কালকে শ্রী বানাবো এই বানাবো, সেটাকে শুধু বিদেশি না ধরো আমাদের সেখানে আত্মজ এবং আগল, হ্যাঁ বিশেষ করে আত্মজ বিদেশি দর্শকদের কাছে বিশাল ভাবে একটা যে না এইটা এখন ওয়ার্ল্ড চলছে। প্রোডাকশন হাউস হিসেবে পিভিবির টিম হিসেবে আমরা খুশি, ট্রেন যেদিকে যাচ্ছে এবং নমিনেশন যারা পেয়েছে, কারণ ক্যামেরার পেছনে যারা দাঁড়িয়ে আছেন এবং আমরাও এই প্রেডিকশনেই যাচ্ছিলাম যে হয়তো এই সিনেমাগুলি বেস্ট স্টোরিতে পৌঁছবে। এবার আমরা চোখ রাখবো পরবর্তী অ্যাওয়ার্ডে দেখে বেস্ট সিনেমাটোগ্রাফি, 11th ব্যাড অ্যান্ড বিউটিফুল ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালের নেক্সট অ্যাওয়ার্ড বেস্ট সিনেমাটোগ্রাফি। যখন সিনেমাগুলো তুলেছো তখন কি তুমি নিজে মানে হয় না আমরা এত বছর ধরে তো তোমরা সিনেমা তুলছ, তখন তোমার মনে হয় না যে ও বাপ দারুণ লাগলো এই সিনেমাটা তুলে, হ্যাঁ বা এটা এরকম কোনো ফিলিং কোনো সিনেমা? ডেফিনেটলি তো আছেই, এবং আমি জানি না আপনি একমত আছে সেটা বলো। হ্যাঁ আমি সেই কারণেই বলছি যে এই সিনেমা কয়েকটি সিনেমা যেগুলো আমরা সিনেমাটোগ্রাফি বা ক্যামেরা করে খুব আনন্দ পাই তখনই যখন ওই সিনটিকে যে অভিনয় করছে সেও ততটাই নিজের সামর্থ্য দিয়ে ফুটিয়ে তোলার চেষ্টা করছে এবং তখন আমাদের ওই ক্যামেরাটি করতে খুব ভালো লাগে। তো এই দিক থেকে যদি আমি কথা বলি, বেশ কিছু সিনেমায় আমরা এরকম স্কোপ পেয়েছি। আমি প্রথমেই রাখবো আগলকে, কারণ আগল এমন একটি সিনেমা যেখানে একটি বাথরুমের সিন আছে এবং পুরো সিনেমাটার হয়তো প্রাণকেন্দ্র ওই বাথরুমটি, যেখান থেকে পুরো গল্প শুরু এবং শেষ হচ্ছে। ওই জায়গাটিতে চেতন দা যেভাবে নিজেকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে, ইনহিবিশন থেকে বেরিয়ে যেভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে এবং ক্যামেরাকে যতটা সাপোর্ট করেছে, আমরা যেভাবে পরিচালিত করার চেষ্টা করেছি সেইভাবে নিজেকে মানানোর চেষ্টা করেছে, তো ডেফিনেটলি সিনেমাটোগ্রাফি দিক থেকে আমি আগলকে আশা করবো এই নমিনেশনে ট্রেন্ডে এগিয়ে থাকার। আমরা আত্মজেতও পেয়েছি, আত্মজে এমন একটি সিনেমা যেখানে আমরা আউটডোরের অনেক আমরা চিত্র পেয়েছি। সবসময় একটা বোধহয় মানে মানে যদি আউটডোর পাই তাহলে আরো ভালো করে, তো আত্মজ আগুল আছে ডেফিনেটলি। তার সঙ্গে সঙ্গে প্রতিবারই আমরা একটা মার্ডার মিস্ট্রির দিকে তাকিয়ে থাকি আমি, সেখানে কিসসা মায়াবী এই রাতে এমন একটা সিনেমা, একদম অন্যরকম একটি সিনেমা। তো এই সিনেমাগুলোকে আমি চাইবো এবারে ট্রেন্ডে দেখতে। একবার চোখ রাখবো ট্রেন্ড কি বলছে, নমিনেশন আমরা দেখেছি ট্রেন্ড কি বলছে, ট্রেন্ডও সেই একই কথা বলছে। আমরা কথা বলছিলাম আত্মজ আগুল মায়াবী এই রাতে কিসসা এবং তার সঙ্গে সঙ্গে কোজাগরি এবারের আমাদের এই নমিনেশনে জায়গা পেয়েছে ডেফিনেটলি, এবং তার সঙ্গে সঙ্গে পরিসংখ্যানও অনেক এগিয়ে আছে। তবে সারপ্রাইজিংলি আত্মজ দর্শকের মধ্যেও সিনেমাটোগ্রাফির দিক থেকে অনেক নজর কেড়েছে, 28.7% আত্মজ এগিয়ে আছে এই ক্যাটাগরিতে, এবং তার পরেপরই কোজাগরি এসে পৌঁছেছে। আমরা কোজাগরি আমাদের প্রেডিকশনে আনিনি, তবে কোজাগরির এতটা এগিয়ে যাবে অন্যান্য সিনেমার তুলনায় সেটা অবাক করছে ডেফিনেটলি। আমি আপনার কাছে জানতে চাইবো 25.5%। এটাই বলি কোজাগরিতে না খুব ওই যেটা আগে বলে ভীষণ সিম্পল ন্যারেটিভ, আর সেখানে যখন আমরা স্পেসগুলো ধরছিলাম সোনালির বা ধরো তোমার দেবলীনা বা ধরো, হ্যাঁ মানে প্রত্যেকেরই কিন্তু আলাদা আলাদা লাইটিং এর একটা ব্যবস্থা করেছিলে তোমরা, যে লাইট এরকম না যে সোনালি দ্বীপটা আমরা ফ্ল্যাটে তুলে বা মানে একদম ফ্ল্যাট লাইটে তুলে জাস্ট অসুস্থ কিয়া দেখো, প্রচুর লাইটের কারুকার্য, যখন ওই হুইল চেয়ার নিয়ে এগিয়ে নিয়ে আসছে ওকে, দেবজানী নিয়ে আসছে ওকে এগিয়ে, বা দেবজানী রান্নাঘর, মানে প্রত্যেকের আলাদা আলাদা স্পেস, বা যখন দেবলীনা একা বসে আছে, হ্যাঁ যখন আমরা দূর লং শটে ওকে দেখছি, আমার মনে হয় যে সিনেমাটোগ্রাফির দিক দিয়ে হয়তো একটা বাড়ির মধ্যেও কিন্তু তিনটে জায়গা তিনটে ভাবে দেখানো, এবং একজন অসুস্থ বৃদ্ধার ঘর প্রৌঢ়ার ঘর কিভাবে হতে পারে, মানে এই জায়গাগুলো খুব সুন্দর পাবে, বা একটা বাড়িতে যেখানে স্ত্রীর অভাব সেই জায়গাটাকে সেটাকে ফুটিয়ে তোলা ব্যাপারে, সেটার জন্য নিশ্চয়ই দর্শকদের একেবারে তাই। আমি আরো একবার পরিসংখ্যান জানিয়ে দিই, আত্মজ সব থেকে এগিয়ে আছে। আমি একটা কথা আত্মজ সম্বন্ধে বলবো, দর্শকদের যারা দেখেননি বা দেখেছেন, আমরা
যেরকম বাড়ি চেয়েছিলাম আমাদের অরূপবাবু ঠিক সেরকমই বাড়িতে নিয়ে গিয়ে হাজির করেছিলেন। কিন্তু আমার বা মানে যারা কলাকুশলী তাদের সুবিধা হলেই তো হবে না, যারা টেকনিশিয়ানস তাদের সুবিধা হতে হয়। মানে ওইটুকুনি ঘরে আর তার মধ্যে ঘরের রঙগুলো ভীষণ ফ্ল্যাট, হ্যাঁ মানে আর তার মধ্যে মানে কি অক্লান্ত যে পরিশ্রম এদের, সেটা মনীষ হোক, আমান হোক, সুজন হোক, অভিজিৎ হোক, মঞ্জু হোক, মানে সবাই মিলে সেটাকে চেষ্টা করা যায় ঘরটাকে যেন সিনেম্যাটিক করা যায়। কারণ সিনেমা তো আফটার অল আমি যতই বলি যে স্লাইস অফ লাইফ বা এই সেই সিনেমা তৈরি করছি, কিন্তু একটু তো সিনেম্যাটিক উপাদান দিতেই হয়। ওই ঘরের মধ্যে কোথায় মানে যেখানেই লাগাবো ক্যামেরা সেখানে চলে আসবে। তোমাদের আলো নিয়ে বোধহয় কাজ করার সবচেয়ে চ্যালেঞ্জ ছিল কিসসা, সেখানে আমি একটু সারপ্রাইজিং যে মায়াবী রাতের চেয়ে কিসসার কিন্তু আমরা প্রচুর খাটাখাটনি হয়েছে আলো নিয়ে, সেইখানে কিসসা দর্শকদের অতটা সেখানে মায়াবী রাতে বেরিয়ে গেল। আসলে মায়াবী রাতের মানে পুরো কাস্ট এত বেশি প্রাণোচ্ছল আর সিনেমাটার মতোই, মানে ওরা ধরে রেখেছিল। তো সেক্ষেত্রে কিসসার চিফ সিনেমাটোগ্রাফার হিসেবে আমার একটি খুব ডেফিনেটলি থেকে যাবে যে কিসসারও একটি বড় টিম কিন্তু আমরা মায়াবী এরিয়াতে সঙ্গে সঙ্গে পেয়েছি। কিন্তু অপেক্ষাকৃত আমরা সোশ্যাল মিডিয়াতে তাদের যে চেষ্টা নিজের সিনেমাকে পপুলার করা সেটা আমরা পাইনি। কারণ আবারও বলছি এই ট্রেন্ড পুরোপুরি নমিনেশন ডেফিনেটলি যারা প্রডিউসার তাদের হাতে ডেফিনেটলি থাকে, কিন্তু এই নাম্বার যা দেখছেন আপনারা তা কিন্তু পুরোপুরি দর্শকরা যেভাবে এই সিনেমাগুলোকে এগিয়ে রেখেছে এবং দর্শকদের মধ্যে কলাকুশলীরা তাদের চেনা পরিচিতির মানুষজনেরা পড়েন। সুতরাং কিসসা যদি আজকে সব থেকে নিচে থাকে, যদিও নমিনেশন পেয়েছে, তাহলে তার পুরোপুরি দায়িত্ব নিতে হবে কিসসার সঙ্গে যে পরিবার যুক্ত আছে, অর্থাৎ কিসসার কলাকুশলীরা। আরেকটু চেষ্টা করলে হয়তো আমরা প্রথমে না পৌঁছলেও আমরা তৃতীয় স্থানে পৌঁছতে পারি। তাই আবারও বলবো আর ছদিন সময় আছে, যদি আপনারা প্রত্যেকে নিজের নিজের সিনেমার দল একত্র হয়ে নিজেদের সিনেমাগুলিকে আরেকটু সকলের কাছে পৌঁছে দেন, তাহলে এই নাম্বারটিকে আমরা পরিবর্তন করতে পারবো ডেফিনেটলি। আত্ম যে সব থেকে গিয়েছে 28.7%, কোজাগুড়ি তারপরেই আছে 25.5%, তারপরেই আমি আগলকে পাচ্ছি 19.1%, তারপরে মায়াবী রাতে আছে 14% এবং কিসসা আছে সব থেকে শেষে 12.7%। আমরা এবার সরাসরি চোখ রাখবো এর পরবর্তী অ্যাওয়ার্ড এবং লাস্ট অ্যাওয়ার্ড এই ক্যাটাগরির দ্য বেস্ট ফিল্ম 11তম ব্যাড অ্যান্ড বিউটিফুল ফিল্ম ফেস্টিভ্যালের সেরার সেরা সিনেমা কোনটি হলো এবং কারা কারা নমিনেশন পেল, চলুন আগে সেদিকে চোখ রাখি। তার মাথা থেকে এই প্রত্যেকটি সিনেমার আইডিয়া বা স্ক্রিপ্ট এবং তা শেষমেশ ফ্লোরে গিয়ে পৌঁছানো থেকে শুরু করে এডিট টেবিলে তার কাজ করে সোশ্যাল মিডিয়াতে পৌঁছানোর প্রত্যেকটা প্রসেসে যিনি ওতপ্রোতভাবে জড়িত থাকেন, দাদাকেই আমি এই সেরা সেরা সিনেমার নমিনেশন আপনারা দেখতে পেয়েছেন, আত্মজ, আগল, সেটল, খোঁজাগুড়ি এরকম সিনেমা পেয়েছি আমরা। আপনার কাছে জানতে চাইবো যে আপনার মতে, আমি দর্শকদের ট্রেন্ড দেখার আগে আপনার মতে আপনি কোন ফিল্মকে বা কোন কোন ফিল্মকে আপনি আপনার নিরিখে এগিয়ে রাখবেন? দেখো একটা জিনিস হচ্ছে আমার কাছে 8টা ফিল্ম, 8টা প্রজেক্ট এবং আমার নিজস্ব প্রজেক্ট, তো আমি একে এগিয়ে রাখবো তাকে, এটা আমার পক্ষে বলা ভীষণ মুশকিল। আমার কাছে 8টা ফিল্মই ইনক্লুডিং আচ্ছা গেরোস্তারি ভীষণ প্রিয়, হ্যাঁ। সুতরাং সেটা দর্শক কি বলছে না বলছে, কিন্তু আমরা যখন বানিয়েছি, বিশেষ করে আমি যখন ছিলাম ফ্লোরে, তখন তো আমার মনে হয়েছে যে এই 8টা ফিল্মই ভালো হচ্ছে, যদি তো আমি স্ক্র্যাপ করে দিতাম। কিন্তু আমার বেসিক্যালি যেটা মনে হয় যে এর মধ্যেও যদি যারা মাথা দিয়ে সিনেমা দেখবেন তারা, মানে শুধু আমি একটা ভাবাবেগে একটা ইমোশনাল না দেখে, আমার মানে ইমোশনাল কোশন কতটা আছে সেটা না দেখে, যখন দেখবে যে এই সিনেমার মধ্যে কি অ্যাক্টিং, লাইটিং, মানে সমস্ত কিছু মিলে তো একটা সিনেমা, সেইটা দেখতে গেলে মানে খুব সুন্দর সিনেমা হয়েছে সেটল, আগল, তোমার নিশ্চয়ই কোজাগরি, খুব বিচল গল্প, খুব সুন্দর, হ্যাঁ তিনটেকে বিশেষ করে এগিয়ে রাখবো। একবার আমরা সোশ্যাল মিডিয়ার ট্রেন্ড কি বলছে নজর রাখবো তার দিকে। বেস্ট ফিল্মের নমিনেশন আপনারা দেখেছেন অলরেডি, আমি একবার পরিসংখ্যানটা আপনাদেরকে জানাই, সেটেল এই মুহূর্তে অনেকটা ধাপে এগিয়ে আছে এবং তার খুব কাছাকাছি পৌঁছে গেছে কোজাগরি। এই 6 দিনে কিন্তু এর রদবদল খুব
সম্ভব সেটেলড এই মুহূর্তে যে পরিসংখ্যান নিয়ে দাঁড়িয়ে আছে তা হলো 32.1% এবং তার একেবারে গায়ে গায়ে আছে কোজাগরি 30.30%। খুব একটা পার্থক্য নেই, তার অনেকটা পিছিয়ে আছে আগল 18.5%। আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিই এই 6 দিনে খুব চেষ্টা করলেও হয়তো এই সোশ্যাল মিডিয়া ট্রেন্ডকে আগল কোনোভাবেই প্রথম 2 পজিশনে আসতে পারবে না এই 6 দিনে। তবে সেটেলড আর কোজাগরি চাইলে কিন্তু নিজেদের পরিবর্তন করতে পারে, পুরোপুরি নির্ভর করছে এই 2টি টিমের উপর, সেটেলড এবং কোজাগরি। সেক্ষেত্রে সেটেলড একটু অ্যাডভান্টেজে আছে কারণ বেশি সংখ্যক কলাকৌশলী নিয়ে সিনেমাটি তৈরি হয়েছে, যেখানে কোজাগরি মাত্র 3 জনকে নিয়ে তৈরি হয়েছে। কিন্তু সেটা কিন্তু ফ্যাক্টর না, কারণ আমরা আগুলের বেলা দেখেছি প্রচুর পরিমাণে, যখন প্রচেতা আমাদের বেস্ট ট্রেলারের বোধহয় সময় আমরা দেখেছি যে প্রচুর ভাবে আগুল ফাইট, একেবারে সব সময় যে তোমার বেসিক্যালি তুমি কতটা খাটছো এবং দর্শক কতটা ভালো লাগছে। আমরা সেটেল নিয়ে কথা বললাম, কোজাগরি নিয়ে কথা বললাম, তৃতীয় পজিশনে আছে আগল এবং তারপরেই আমরা পাচ্ছি আত্মজেকে। আগলের একেবারে গায়ে গায়ে একেবারেই পাশে উপস্থিত আত্মজ 17.1%। টপ 5 সিনেমা এবারের যে 8টি সিনেমা তৈরি হয়েছে তার মধ্যে থেকে প্রথম 5 সিনেমা, তার মধ্যে থেকে সোশ্যাল মিডিয়া ট্রেন্ড অনুযায়ী এখন পর্যন্ত প্রথম স্থানে আছে সেটেল 32.1% নিয়ে। যদি না খুব পরিবর্তন হয় তাহলে আমরা হয়তো সেটেলকে এবার বেস্ট সিনেমার জায়গায় দেখলেও দেখতে পারি, একটা প্রবল সম্ভাবনা আছে এটা পরিবর্তন হওয়ার। আবারও বলে রাখছি দাদা, কোনোরকম কোনো সারপ্রাইজ আপনি, আমি কথা বলছিলাম আপনার সঙ্গে যে আপনার কী প্রেডিকশন এই পরিসংখ্যানে, আপনার কোনো অবজারভেশন আছে নাকি আপনি একমত যা যা যেখানে পৌঁছেছেন? আরেকটু কাছাকাছি হলে মানে পার্সেন্টেজগুলো আমার মনে হয় ভালো হতো, কারণ এটা সেটেলড এতটাই গিয়ে যাবে আগল আর আত্মজোকে ছাড়িয়ে, বিশেষ করে আত্মজোকে ছাড়িয়ে, সেইটা আশা করিনি। আর কোজাগরি আর এটা ঠিক আছে, কিন্তু এই দুটোর ক্ষেত্রে আত্মজ এবং আগল বোধহয় আরেকটু মানে ধরো এটা 25-26, আমি জানি না আমি অঙ্কে খারাপ, সুতরাং সেটা জানে ওরম হলে বোধহয় মানে হাঁটাহাঁটি লড়াই হলে আরো ভালো, কিন্তু এটাতে গিয়েছে যেটা যে লোকে সেটেলড ভালো। থ্যাংক ইউ সো মাচ দাদা, আমরা একের পর এক 9টি অ্যাওয়ার্ড দেখলাম, তবে এই ক্যাটাগরিতে থাকছে 10টি অ্যাওয়ার্ড, কারণ আমরা যে অ্যাওয়ার্ডটি নিয়ে পরিসংখ্যানের দিকে নজর রাখলাম না, কারণ অলরেডি আমরা অ্যানাউন্স করেছি যে কে পাচ্ছে সেই অ্যাওয়ার্ডটি, বেস্ট ট্রেলার অন সোশ্যাল মিডিয়া, যা কিন্তু মায়াবী হীরাতের টিম এবার জিতে নিচ্ছে। বাকি যে 9টি অ্যাওয়ার্ড এখন পর্যন্ত প্রথম সোশ্যাল মিডিয়া ফেরত যে সমীক্ষা সেখানে বলছে এই পরিসংখ্যান, আপনাদের হাতে এখনও 6 দিন সময় আছে সিনেমার কলাকুশলীরা এবং দর্শকরা, এই 6 দিনের মধ্যে আপনারা চাইলে এই পরিসংখ্যানকে একটু হলেও পরিবর্তন করতে পারেন। এবং 24 নভেম্বর এই ভোটিং সোশ্যাল মিডিয়াতে বন্ধ করছি আমরা, তারপর এই সিনেমাগুলিকে সকলের জন্য খুলে দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, কিন্তু ভোটিং সোশ্যাল মিডিয়াতে বন্ধ হয়ে আছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ার বাইরে অর্থাৎ আমাদের রিয়েল জগতে আমাদের আশেপাশের বিভিন্ন জায়গাগুলিতে, বিভিন্ন ইনস্টিটিউশনে, বিভিন্ন বিভিন্ন সংস্থানে, বিভিন্ন প্রাইভেট সেক্টরে, তার সঙ্গে সঙ্গে এবার প্রথম যে পদ্ধতিটি আমরা চালু করছি, আপনারা চাইলে বিভিন্ন ব্লকের বাসিন্দারা চাইলে ব্লক কমিটিকে অনুরোধ করুন আমাদের সঙ্গে যোগাযোগ করতে, এই ফিল্মগুলিকে নিয়ে আপনারা নিজেদের জায়গাগুলিতে স্ক্রিন করতেই পারেন এবং সেখানে পপুলার চয়েসের এই ক্যাটাগরির অ্যাওয়ার্ড এবং ভোটিং অবশ্যই চলতে থাকবে। এবং এতক্ষণ ধরে আমরা যে পরিসংখ্যান দেখলাম, এতগুলো মানুষ জড়িত এই পরিবারের সঙ্গে, এত বড় একটা প্রোডাকশন হাউস এর সঙ্গে কাজ করছে, সবাই একটি দিনের দিকে তাকিয়ে থাকে, তা হলো কার ঝুলিতে কোন অ্যাওয়ার্ড গিয়ে পৌঁছালো শেষমেশ। আমরা অলরেডি বললাম কিভাবে আপনারা চাইলে এই পরিসংখ্যানকে পাল্টাতে পারেন এবং তার পরবর্তীকালে কিভাবে এই ভোটিং এগিয়ে চলবে, এবং এই ভোটিং চলবে ঠিক 23 ডিসেম্বর পর্যন্ত, কারণ 24 ডিসেম্বর ক্রিসমাস ইভে আমরা এই প্রত্যেকটি সিনেমা এবং এই কার ঝুলিতে কী কী অ্যাওয়ার্ড পৌঁছালো সমস্ত কিছু নিয়ে উপস্থিত হব। এবারের প্রতিদিন প্রয়াসম প্রণাম যে ফেস্টিভ্যাল তার 24তম সন্ধ্যায়, যেখানে আয়োজিত হবে 11th ব্যাড অ্যান্ড বিউটিফুল ওয়ার্ল্ড শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের অ্যাওয়ার্ড সেরিমনি, এবং সেখানে অবশ্যই সিনেমার কলাকুশলী তো থাকবেনই, সাধারণ মানুষ যারা আছেন তাদের জন্য প্রবেশ আমন্ত্রণমূলক। এখনই আপনারা যোগাযোগ করুন প্রয়াসম সংস্থাকে এবং প্রয়াসম ভিজুয়াল বেসিক্সকে, যদি দেখতে হয় কার ঝুলিতে কোনো অ্যাওয়ার্ড পেয়েছে তাহলে আপনাদেরকে অবশ্যই উপস্থিত থাকতে হবে 24 ডিসেম্বর। কিন্তু 24 ডিসেম্বর এখনও অনেক দেরিতে, আজকে আমরা সবে নভেম্বরে, ভোটিং এখনও শেষ হয়নি, তাই আমি এখনও যে কটি দিন বাকি আছে আমি আপনার কাছে জানতে চাইবো, আপনার তরফ থেকে যদি কলাকুশলীদেরকে এবং সাধারণ মানুষের কাছে কোনো মেসেজ থাকে যে আপনারা দিতে চান এই পরিসংখ্যান পাল্টানোর জন্য, দাদা যদি কিছু। আমার যেটা মনে হয়, যারা দর্শক আমাদের সিনেমা দেখছেন, আমাদের তো একটা নিশ দর্শক আছে, তারা যারা সিনেমাটা দেখছেন তারা যদি এখনও সময় আছে 6 দিন, কারণ প্রত্যেকজন অ্যাক্টার্স তারা প্রচুর খেটেছেন, প্রচুর খেটেছেন, আমরা যেমন খেটেছি তারাও প্রচুর খেটেছেন, সুতরাং তাদের উৎসাহের জন্য যদি আরেক
আরও আপনারা এগিয়ে এসে ভোট দেন এবং এই ছ দিনে দেখুন যদি ট্রেনটা পাল্টানো যায় তাহলে আমাদের মতো খুশি আর কেউ হবে না। আর আরেকটা জিনিস যেটা, যে কি হলো, কে কার হাতে শিরোপা উঠলো বা উঠলো না সেটা পরের কথা, একটাই জিনিস আমরা খুব এনজয় করেছি, এক্সকিউজ মি, সবাই মিলে আমরা যখন সিনেমাটা করেছি আমরা খুব এনজয় করে সিনেমাটা করেছি, এবং সেটা কিন্তু প্রত্যেকটা সিনেমা দেখলেই বোঝা যায় যে খুব যত্ন করে সেটাকে তৈরি করা হয়েছে, এবং অ্যাক্টর বা যারা ছিলেন আমাদের সঙ্গে তারা কিন্তু সমানে কোঅপারেট করেছেন আমাদের সঙ্গে। তো মনীষ, আমার মনে হয় আর কথা না বাড়িয়ে আমরা আজকের মতো এখানেই শেষ করি। একেবারে থ্যাংক ইউ সো মাচ, এবং যে দর্শকরা নিজেদের মতামত জানিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এবং যারা জানিয়ে উঠতে পারলেন না অথচ আজকে আমাদের এই কথাবার্তা আলোচনা শুনলেন, আপনাদের মতামত, আপনাদের প্রেডিকশন যদি এই পরিসংখ্যানের সঙ্গে মেলে কমেন্ট বক্সে জানান, এবং যদি আপনাদের অন্যরকম কোনো প্রেডিকশন থাকে সেটাও কমেন্ট বক্সে জানান, আমরা খুবই খুশি হব আপনাদের প্রেডিকশন জানার জন্য। আজকের এই পর্ব, আজকের এই চুলচেরা বিশ্লেষণ আমরা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, ভালো রাখবেন, এবং অবশ্যই দেখতে থাকুন সিভিএনএন চ্যানেলের স্মার্ট সল্টলেক, সবার জন্য সবসময়। নমস্কার।